Lagi. Hei, yang ada kain dah. Bukan yang kalau yang mana dulu ni. Sekarang mana nak boleh ya. Anak, kata saya baca yo nak. Baca yo nak. Ini pagi pagi ya Zainu. Good morning, good morning. Mas Kamai kau masih awak ভালো আছে আর আমার সবাই খুব ভালো আছে আমার একটা নতুন লোকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবার আর রবিবারটা আমার সবচেয়ে ব্যস্ত দিন এখন বাজে 9টা আর আমি এদিকে দেখো রান্না বসাই দিছি তিন চুলায় রান্না বসাইছি এই দেখো এখানে হচ্ছে লাউ লাউ আলু ভাজি লাউ ছিলকা আলু ভাজি আর এখানে বসাইছিলাম লাউ দিয়া ডাল দিয়া কিন্তু এখন মাছ নিয়ে আইছে দাও মাছের মধ্যে আবার এখানে লাউ আছে দেখো সব একসাথে করে মশলাটাকে রান্না করবো আর এখানে দেশে একটা শুটকির তরকারি তো আমি বাড়িতে আসছিলাম মাসি আমার থেকে নিয়ে গেছে মরিচ আর রসুন বাটি দিতেছে তো আমি তো ব্লগটা স্টার্ট করলাম ব্লগ স্টার্ট করতাম টাইমে পেতেছে না আমি গেছে গানে আজকে রান্না বান্না করা কিছু করা জামু দুই মেশে আর সঙ্গে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তো আজকে সকালে চিড়া ভাজা করছি সকালে চা আর চিড়া ভাজা খাওয়া হয়েছে এখন দেখো শুটকির তরকারি আজকে জল দেওয়া যে মানে ঝোল ঝোল একটু ঝোল ঝোল করবো শুটকির তরকারিটা একটু ঝোল টাইপের করবো আর কি এখানে বসে দিচ্ছি দেখো মাছের মতো আনছে বাজার থেকে তো এটা ভাজুর লেগে বসে দিচ্ছি এদিকে তো পটল দিয়ে দিছিলাম যখন মুগ ডাল দেওয়া লাউ ইয়ে করছিলাম তো এখন দুটো কাটছে এইটা কাটছে মাছের মাথা বিয়া করে নেবো আর এদিকে দেখো সিলকা ভাজি হয়ে থাকা আর এখানে হচ্ছে শুটকির তরকারি ডাটা আলু বেগুনে সিমে হলো যে গলাটা সেটা দিয়ে শুটকির তরকারি রান্না করে দিচ্ছি মাছের মাথাটা বসাই দিয়েলাম দেখলাম ইফাকে আমি বিছনাটা তুলে নিতেছি এভাবে আমি রবিবার কাজ করি এঘরের বিছানাটা আগে গোছায় আনি এঘরের বিছানাটা গোছায় এঘরের বিছানাটা দেখো বেডশিটটা চেঞ্জ করে নিছি এবার বিছানাটাও গোছায় নিছি ছেলে এখানে করতেছে হোমওয়ার্ক তো বেডশিটটা আমি ভিজাইয়া দেবো আরও কিছু টুকটাক কাপড় আছে সবগুলো ভিজাই দেবো ছেলে যেহেতু এখানে ফরতেছে তো এখন সোফাটা আর গোছাইতাম না ওইটা পরে গোছাবো আগে কাপড়গুলো ভিজাই আর ঘরের লাইটটিও আমি অফ করে দিছে আর মাসিও আছে মাসি আজকে যাবো কুচি থাকতো তো সকাল সকালে যাইতেও কইছে তো ভাতটা খাইয়া যাবো আর এদিকে দেখো মাছের মাথাটাও আমি জাল কমাইয়া কাজ করতে দিচ্ছি খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে না এখন নামাই নেবো রুই মাছের মাথা এখন লাউটা আমি কাটতে নিছি লাউটা আমি এখন বসাই দেবো লাউ সোমবার দিছি ফের সোমবার আর দেবো কাঁচামরিচ সম্বাস দিয়া লাউটা রান্না করবো শ্বশুরবাড়িতে লাউর তরকারিটা ফের সম্বাস খায় আর বাপের বাড়িতে ফাঁসফোড়ন সম্বাস খায় দুটোটাই ভালো লাগে আর আমি তেলে দিয়ে দিছি দেখো জিরা ধনিয়া আর একটু চিনি দিয়ে দেবো কালারটা যাতে সুন্দর হয় তো তেলে একটু চিনি দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয় কিন্তু তরকারি মিষ্টি মিষ্টি হয় না কিন্তু কালারটা লাগেই একটু চিনিটা দেওয়া এখন যে লাউটা কাটতে রাখছি এটা আমি দেওয়া দেবো আর ওইটা তো আসেই ডাল দেওয়া সিদ্ধ করা এটা পরে আমি অ্যাড করে দেবো লাউটা কিছুক্ষণ আমি কষাই নিই ভালো করে একটু নরম হয়ে যাক গা তারপরে ওই লাউটা আমি অ্যাড করে দেবো তো ওইটা কষানো হওয়ার পর আমি এই লাউটা অ্যাড করে দিছি এখন যে মাথাটা ভাজি করে রাখছি ওইটা আমি দিয়া মাথাটা একটু ভেঙ্গা দিয়া দেবো তো ভাবছিলাম একটা মাথায় হয়ে যাবো গা তো পরে যে বাকি অংশটা আসলো ওইটাও আমি দিয়া দিছি দিয়া দুটোটা ভেঙ্গা দিয়া আমি লাউটা যাতে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে আর বাকি কাজগুলো এখন আমি করে নেবো আর যে বাকি কাজগুলো রয়েছে ঘরটা তো ঝাড়ু দিছি না তো দেখো সবগুলো ঘর ঝাড়ু দিয়া বারিন্দাটা ঝাড়ু দেওয়ার বাকি রয়েছিল তো এই বারিন্দাটা এখন ঝাড়ু দেওয়া নেবো রবিবারটা সবার জন্যই ফান্ডে আমার জন্য একটা চ্যালেঞ্জ ডে মানে খুব মানে চ্যালেঞ্জের মতো আমার রবিবারে কাজগুলো করে নিতে হয় 10:30টার ভিতরে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হয় কারণ যখন মানে কোনোখানে যাই সব কাজ করে মানে ঘরটা একদম ফ্রেশ করে গেলে মানে কোনোখান থেকে আইলে ঘর দরজাটা খুললে যখন ঢুকি মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এখন আসি দেখো উঠানটা ঝাড়ু দিয়ে আমি আইসি উঠানটা ঝাড়ু দিতাম এখন আসে না প্রচণ্ড পরিমাণে পাতা ঝরে তো আগে যেমন রোজ তিনবেলা আমি উঠান ঝাড়ু দিতাম এখনও রোজ তিনবেলাই দিই আমি উঠানটা এরকম ফ্রেশ রাখার সবসময় চেষ্টা করি খুব ভালো লাগে দেখতে এইভাবে ফ্রেশ
থাকলে তো তিন বেলা ঝাড়ু দিলে এইভাবে এরকমই ফ্রেশ থাকে। যেহেতু উঠানের উপরে আমার আম গাছটা, তো পাতাটা ফললে মানে বৃষ্টি লাগে একদম ঘরের সামনে। উঠান ঝাড়ুটা দাও আমার কমপ্লিট, এখন গিয়ে আমি দেখবো লাউ তরকারিটা কতটুকু হয়েছে। হাজব্যান্ডও বাড়িতে আছে, তো আমি লাউ তরকারিটা নামাইয়া নিছি, কিন্তু তোমাদের সাথে দেখানোর আমি মানে সুযোগটা পাইছি না। তো পরে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি ঘরটা মুছা নিই, ঘরটা মুছে স্নান করবো, স্নান করে পূজা টুজা দিয়ে আয়া লাউ তরকারিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আমি স্নান করে পূজা দিয়ে আইতেছি। তো বন্ধুরা, এখন বাজে 10:30, স্নান টান করে আইছি। রবিবারটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, 10:30 মধ্যে সব কিছু কমপ্লিট করা লাগে, কারণ তার ঘুরেই না যাবো। এখন বাটার পেছে না চুলটা ভিজা, তো চুলটা একটু শুকাইলো, একটু ফাঁকা চালাইয়া বসছিলাম, তো ক্যামেরাটা অন করে ফাঁকাটা অফ করে দিয়েছি। তো লাউ লাউ তরকারিটা দিয়ে রান্না করছি, তোমার সাথে তো শেয়ার করছে না, তো চলো তোমার সাথে শেয়ার করে দিই কীরকম হয়েছে, তোমরা দেখে দাও। তো হাজব্যান্ড ভাত খেয়ে গেছে না ডিউটিতে, আর আমরা এখনও খাইছি না, খামু। বাসন টাসন ধুয়ে নিয়ে আসি, অল্প কিছু বাসন রয়েছে, এটা টাইম পাইছে না, এটা পরে আয়া ধুবো। তো এমনি দেখাইতে পারতাম না, মেয়ে একটু ব্যাক ক্যামেরা করে দেখা যেতেছে, আর মাসিও আছে, মাসি যাব গা। তো দেখো এখানে দুন্য পাতা দিয়ে নামাই নিছি কাকাটা, মাছের মাথা দিয়ে, আর জল আর শুকাইছে না, এতটুকু রয়েছে। আমার ডালের জলটা কিন্তু আমি ফালাইছিলাম, পুরোটা কিন্তু শুকাই নিছে, লাউ সব ভর্তা হয়ে গেছে। লাউ এমন মানে ফলা দিছি, লাউর আর অস্তিত্ব না, এটা একটা একদম ইয়ে হয়ে আছে, এমন এসে একটু দুন্য পাতা দেওয়া যেত, দিছে না। দেখো বন্ধুরা, আমার ছেলেরা ভাত খাওয়াইতাম বলছি, লাউ তরকারি রান্না করছি, লাউ কত স্বাদ, আমার ছেলেরা একটু আমি খাওয়াইতাম পারতেছি না, দেখছ দেখি, এই লাউর আগ খাইলাম, ডুগা খাইলাম, লাউ দিয়া বানাইলাম, ডুগি ডুগি সাদে লাউ বানাইলো মোরে বৈরাগি। আরে না, তাড়াতাড়ি যাইতাম, রইল দেরি হইতাছে, দেখছো দেখছো জল দেয়া আমার পছন্দ, একটু সবজি আমি তারে খাওয়াইতাম পারি না, দেখছো আমি এখন লাঠি নিয়ে আবো বেতের বাড়ি, আমার আলু ভাজি আমি অক্ষম এতটি তরকারি রাঁধছি, অক্ষম আলু ভাজি করছি না আমি, দুপুরে করে দিব আমি, না সাদের লাউ বানাইছে মোড়ে ডুকডুকি বৈরাগি, অন্তরে বৈরাগি বানাইবো তারা, ডুকডুকি বাজার এক তারা বাজায় না, বাজায় না, তারা বাজায় আমি পাগল হইয়া যাই নু, তোমার একদম বাড়া হ বাড়া খাও না, লাউর আগ খাইলাম, ডুগা গো খাইলাম, লাউ দিয়া বানাইলাম, ডুগি ডুগি সাদের লাউ বানাইলাম মোরে বৈরাগি। দেখো 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 কি করছে, যুদ্ধ করছে, যুদ্ধ, ও সবজি খাইতেছে না, যুদ্ধ করতেছে আমার সাথে। দেখো ওই দেখো আন্টিরা কইব, এ রান ছেলেটা কি দুষ্ট, ভাত খাই না, একদম মার কথা শুনি না, পচা ছেলে, এ পচা ছেলে কইব, এ নাম পচা, পচা ছেলে, পচা ছেলে, তাড়াতাড়ি ইসরে জ্বালা আমার সারা মুখে লাগতেছে, দেখো কি জ্বালা, ডিউটিতে সবাই তিনজন তিন দিকে যেতেছি গা, একটু একটু দেরি আছে গা, এখন 11টা বাজে, তো টমটম দিয়া যাবো, আর ভাত খাইছি, ভাত আছে না ব্যথা করে, এখন বমু অবশ্যই আবার আয়ো, আমি দুইটার সময়
এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো। স্কুল থেকে আয়া বাসনগুলা যে তোমরা দেখাছিলাম সকালে রয়েছিল, টাইম পাইছে না ধুইতে, আর কাপড়গুলোও ধুইছিলাম না, তো বাসনগুলা ধুয়া এই ভিজানো কাপড়টি সবটি ধুয়া দিছি। হালকা পাতলা শুকাই যাবো, বাড়ির থেকে এখন প্রায় রোদ্র গেছে গে, কিন্তু গরম গরম একটা হাওয়া আছে, তো ওটাতে শুকাই যাবো। আর এখন যে কুর্তিটা ফরে গেছিলাম ওইটাও আমি ধুয়া দিয়ে দিছি, কোনোখানে গেলে কিছু ফরে টরে গেলে এটা আমি ধুয়া রাখা দিই, ওটা মনে থাকেন অনেক সময় যদি বাসি কাপড় থাকে। তো কাপড়টি মেলা দিই, একটু ভাতও বসাতে দেবো, হাজব্যান্ডও ডিউটির থেকে আয়া করবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6:30, আমি একটু কাজে ব্যস্ত আছিলাম, তো এখানে দেখো চা বসাই দিছি সন্ধ্যার সময়, চাওয়ার লিকার হইতেছে, লিকার হয়েছে, আর হাজব্যান্ড মার্কেট থেকে গিয়ে এবসে মার্কেট থেকে আসি, শুধু মার্কেট থেকে শুধু দেখো মুড়ি নিয়ে এসে এখন মুড়ি আর গুড় খাবো আমি আর চা সাথে, মেয়ে গান করতেছে ওই কারণে আর কথা কথা পারতাম না বেশি, মানে বুঝলো বুঝতে না কথা কইলে, দুধ দিয়ে নিছি আমি। চা আমার হয়ে গেছে গা, ডাইলা এনতাছি, এই দেখো জোয়ালামুখী চা কেমনে ঢালি, তো চাটা খায়া টিফিন টিফিন খায়া ছেলেরা পড়ামো, এই দেখো আমার গুড় মুড়ি, তো চাটা আমি খায়া নেই, পরে তোমার সাথে দেখা করতেছি। তো বন্ধুরা ভাত নিয়ে বয়ে গেছি গা, এখন রান্না বান্না কিচ্ছু করছে না, এই দেখো সব তরকারি রয়েছে, কালকে রান্না করতে হতো না, তো ফার্স্ট জেঠুর বাড়ির থেকে দেখো এখানে দম বিরিয়ানি দিছে ডিম, তো সবাই ভাগ করে নিলাম, আর ছেলের লেগে দেখো আলু ভাজি করছি, তোমরা ভাতটা খায়া নেই। কমপ্লিট করে এলাম, এখন বাজে 11টা, রান্নাঘরের সমস্ত কাজ করে কমপ্লিট করে আইতে আইতে একটু দেরি আছে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করতেছি, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার আছে, একটা সাবস্ক্রাইব করে নতুন যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করো, তো আজকের মতো টাটা গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আমার নেক্সট নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হইতেছে।